আসসালামু আলাইকুম। সার্টিফিকেট সংশোধনের উপর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটা হচ্ছে রাজশাহী বোর্ডের স্টুডেন্টদের জন্য। আপনি যদি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনার যদি সার্টিফিকেটে ভুল থেকে সেটা যদি সংশোধন করার প্রয়োজন পড়ে, সেটা হতে পারে আপনার নিজের নামের ভুল, সেটা হতে পারে আপনার বাবার নামের ভুল, আপনার মায়ের নামের ভুল বা আপনার জন্ম তারিখের ভুল, যে কোনো ভুলই হোক না কেন, সেই সার্টিফিকেটটা হতে পারে আপনার জেএসসি সার্টিফিকেট, হতে পারে আপনার এস.এস.স সার্টিফিকেট, হতে পারে আপনার এইচ.এস.স সার্টিফিকেট, যাই হোক না কেন আজকের ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আপনি যদি রাজশাহী বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন, টেনশন করার কিছু নেই, আমি কিন্তু প্রত্যেকটা বোর্ডই কভার করব। লাইক আমি কিন্তু অলরেডি ঢাকা বোর্ডেরটা দিয়েছি, কুমিল্লা বোর্ডেরটাও দিয়েছি, আজকে হচ্ছে আসছে রাজশাহী বোর্ডেরটা। সো তিনটা বোর্ড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে, এছাড়া বাকি বোর্ডগুলোও কিন্তু ভিডিও আসবে। বাট আপনি কোন বোর্ডে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হয়, প্রায়োরিটি কোনটা বেশি পাবে সেটার জন্য। সো চলুন আজকে রাজশাহী বোর্ডেরটা নিয়ে করা যাক, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু নিয়মিত ঠিক রাত 8টায় পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, সার্টিফিকেট এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তো সর্বপ্রথম হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসেই হচ্ছে টাইপ করবেন রাজশাহী বোর্ড লিখে, তারপরে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd রাজশাহী এডুকেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাতে চলে আসছি। এখন স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এই যে অন্যান্য ই সেবা, একে যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অপশনটাই দিনকল, ইংলিশ ভার্সন, নাম, বয়স সংশোধন। এই আমাদের কাজটা কি, নাম আবার বয়স সংশোধন, এই দুইটা জিনিস, তাই না? সো এখানে কিন্তু এই অপশনটা আছে। সো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা পেজ ওপেন হবে, যে পেজে লেখা থাকবে ফ্রেশ অবলিক ডুপ্লিকেট অ্যান্ড নেম ইজ কারেকশন। তো আমাদের কাজটা যেহেতু নেম ইজ কারেকশন নিয়ে, সো এই যে এখানে দেখতেই পাচ্ছেন নেম অ্যান্ড এজ কারেকশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা যেহেতু নিউ অ্যাপ্লিকেশন করবো, আমি নতুন অ্যাপ্লিকেশন করবো, সো অবশ্যই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সো আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপরে একটু উপরে একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটু পড়ে নিই, যে কপি সংগ্রহের সময় সকল কাগজপত্র বোর্ডে দাখিল করতে হবে। তার মানে আপনি যখন আপনার সার্টিফিকেটের সংশোধিত হওয়ার পরে নিয়ে আসতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার সকল কাগজপত্র বোর্ডে নিয়ে যেতে হবে। যেমন আপনার আবেদনপত্রের কপিটা লাগবে, আপনার নিবন্ধনপত্র লাগবে, আপনার প্রবেশপত্রটা লাগবে, আপনার নম্বরপত্র মানে মার্কশিটটা লাগবে, আপনার সনদপত্র মানে সার্টিফিকেটটা লাগবে, জিডি কপি অ্যাকচুয়ালি হারিয়ে গেলে লাগে, সংশোধনের জন্য লাগে না, খবরের কাগজের বিজ্ঞপ্তি পত্রিকার বিজ্ঞপ্তি, এগুলোর কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যখন আপনি আপনার সার্টিফিকেটের সংশোধন হয়ে যাবে, যখন বোর্ডে যে এটা কালেক্ট করতে যাবেন। ওকে, এবার হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নেম অ্যান্ড এ, দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড এজ কারেকশন ফর্ম, আমরা এই ফর্মটাতে ফিল আপ করতে হবে। ফিল আপ কি, ফার্স্টই হচ্ছে এক্সামিনেশন, আপনি কোন সার্টিফিকেটের সংশোধন করতে যাচ্ছেন, ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল ধরুন আপনি জিএসসি সংশোধন করতে যাচ্ছেন, তাহলে জিএসসি সিলেক্ট করবেন, আপনি যদি এসএসসি সিলেক্ট সংশোধন করতে চান এসএসসি সিলেক্ট করতে হবে। ধরুন আমরা হচ্ছে জিএসসি সংশোধন করবো, তাহলে জিএসসি সিলেক্ট করবো এভাবে। তারপরে হচ্ছে পাসিং ইয়ার, হ্যাঁ আপনি জিএসসি সার্টিফিকেটটা যে সংশোধন করবেন ওইটা তো পাস করেছেন কত সালে, আপনার সার্টিফিকেট কিন্তু পাসিং ইয়ারটা লেখা থাকবে, সো ওইটা দেখে দেখে আপনি পাসিং ইয়ারটা সিলেক্ট করে ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে রোল নাম্বারটা এখানে দিতে হবে, আপনার সার্টিফিকেট তো অবশ্যই একটা রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এবং সার্টিফিকেটে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বারও আছে অবভিয়াসলি, সো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে, এই দেখতে পাচ্ছেন সিকিউরিটি কেয়ার আন্ডার একটা ক্যাপচা, যদি লেখাটা বুঝতে অসুবিধা হয় রিলোডে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, যতবার ক্লিক করবেন ততবার চেঞ্জ হবে। যখন দেখবেন যে বুঝতে আর কোনো সমস্যা হচ্ছে না, এখানে এটা লিখবেন একদম যা আছে তাই, ছোটো হাতের হলে ছোটো হাতের, বড়ো হাতের হলে বড়ো হাতের, সংখ্যা হলে সংখ্যা, মানে যা আছে তাই লিখতে হবে। লিখে সার্চে ক্লিক করবেন। আমি ইচ্ছে করি এখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিচ্ছি না, দিলে আবার এগুলো ঘোলা করতে হয়, ব্লার করতে হয়, ঝামেলা। সো আসলে দেওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারলি তো হইলো, সো আমি বুঝাইতে পারবো ইনশাল্লাহ এটা দেওয়া ছাড়াই। ওকে, দেওয়ার পরে আপনি যখন সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে জাস্ট এই এইখানে কী হবে, যে অ্যাপ্লিকেশন নেমের এখানে হচ্ছে আপনার নামটা চলে আসবে, আপনার ফাদারের নামটা চলে আসবে, আপনার মাদার্সের নামটা চলে আসবে, আপনার সেশনটা চলে আসবে, আপনার সেন্টারটা চলে আসবে। সো এই জিনিসগুলো আপনাকে তখন দেখাবে, এখন দেখাচ্ছে না তখন দেখাবে, দ্যাটস দ্য ডিফারেন্স, আর কোনো কিছু না। তো আপনি কী করবেন, এখানে দেওয়া যখন সার্চ ক্লিক করবেন, যেটা বললাম এখানে চলে আসবে,
তারপর হচ্ছে আপনি কারেকশন টাইপ এখানে সিলেক্ট করতে হবে, আপনি কী কারেকশন করবেন, নেম কারেকশন নাকি এজ কারেকশন। তার মানে অ্যাট এ টাইম কিন্তু আপনি দুইটা কারেকশন করতে পারবেন না। আপনার যদি নামের বানান ভুল থাকে তাহলে একবার এভাবে সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আবার এজ কারেকশনের জন্য আবার অ্যাপ্লিকেশন করতে হবে। সো দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে তখন। আর আপনার যদি একটা থাকে তাহলে তো একটাই হয়ে যাচ্ছে। ধরুন আপনি নামের মানে সংশোধন করবেন, সো নেম কারেকশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে এই যে দেখুন এই বক্সগুলো ওপেন হয়ে গেছে, তখন কিন্তু এখানে আপনার তো নামটা থাকবেই। আপনি বক্সটাতে ক্লিক করলে এখানে লেখার অপশন পেয়ে যাবেন, এখানে আপনি হচ্ছে আপনার সঠিক নামটা দিয়ে দিবেন। এখানে বোর্ডে যে অলরেডি যেটা সার্টিফিকেট আছে সেটা এখানে থাকবে, অথবা আপনার যদি পিতা নামে ভুল থাকে সেক্ষেত্রে সেই ভুল নামটা এখানে আপনি দেখতেই পাবেন। এই বক্সটাতে ক্লিক করে এখানে আপনার সঠিক পিতার নামটা দিয়ে দিবেন। আর মাদার্স নামে ভুল থাকলে, মায়ের নামে ভুল থাকলে এখানে ভুলটা থাকবে, এখানে টিক দিয়ে সঠিক নামটা এখানে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার ফার্স্ট কাজ। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার সকল এসএমএস টেসএমএস আসবে, সকল ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনি এই মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। সো মোবাইল নাম্বারটা যেন ভুল না হয়, ওকে, সো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর মোবাইলটা কিন্তু সবসময় ওপেন রাখবেন। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে পেমেন্ট কত করতে হবে, কি করতে হবে একটু দেখে নিই। এই যে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটাই অপশন আছে, সোনালী ব্যাংক, সোনালী সেবা। সো এটা সিলেক্ট করে নেবেন, সোনালী ব্যাংকটা এবং সোনালী সেবাটা ব্র্যাকেটে লেখাই থাকবে। তারপরে হচ্ছে পেমেন্ট ডিটেলসের আন্ডারে পেমেন্ট টাইপ, আপনি কিসের জন্য পেমেন্ট করবেন। যেহেতু আমরা ফার্স্টে সিলেক্ট করে রাখছি উপরে নাম সংশোধন, সো অবভিয়াসলি একটাই অপশন পাবেন। আর সিলেক্ট করার সাথে সাথে দেখুন কত টাকা, 900 টাকা দেখাচ্ছে। আর ভ্যাট ট্যাট কিছু অ্যাড হয়েছে, 8 টাকা ভ্যাট, কমিশন 30 টাকা, অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা, টোটাল 958 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা সোনালী সেবার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং সেটা ব্যাঙ্কে যেয়ে পেমেন্ট করতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে, আর্জেন্ট ফি ইয়েস অর নো, আমরা নোই দিলাম। আর যদি ইয়েস দেন আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, পার্থক্য নাই। সো অ্যাকচুয়ালি এটা কোনো ডিফার করতেছে না, তারপর আপনার আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এটা হচ্ছে আর্জেন্ট ফি, মানে তাড়াহুড়া করে সার্টিফিকেট নিতে চাইলে, ওকে। তারপরে হচ্ছে আরেকটা কথা বলি, যদি আপনার নেম কারেকশন না থাকে, এজ কারেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে এজ কারেকশন সিলেক্ট করবেন, তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন। তখন আপনার হচ্ছে আবার সেই মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার নাম, বাবার নাম, মার নাম, এগুলো সব এখানে দেখাবে, বাট এগুলো এডিট করার অপশন থাকবে না তখন। তখন হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে দেখাবে, এই বক্সটাতে ক্লিক করে এখানে হচ্ছে আপনার সঠিকভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। এখানে ড্রপডাউন মেনু থাকবে, ড্রপডাউন মেনু থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে আমি কী সিলেক্ট করেছি, 8, তার মানে 2022 ডিসেম্বরের 8 তারিখ। তার মানে কি ফার্স্টে ডেট আসতেছে, তারপরে হচ্ছে আপনার মাস আসতেছে, তারপরে সালটা আসতেছে, এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন সঠিকটা। তারপর আবার আগের মতো এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন, সোনালী সেবা। আর পেমেন্ট টাইপটা অবশ্যই, যেহেতু আমরা এজ কারেকশন এখন সিলেক্ট করেছি, অবভিয়াসলি এজ কারেকশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে কিন্তু পেমেন্ট কত করতে হবে, সেম অ্যামাউন্টে দেখতে পাচ্ছি 958 টাকাই আসছে। সো এভাবে এটা অটোমেটিকলি চলে আসবে। আর যে সোনালী সেবাতে কীভাবে পেমেন্ট করবেন, আপনার একটা স্লিপ পেয়ে যাবেন, যখন এই এই অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন আমরা সেভে দিব, তখন আমাদেরকে ওই জিনিসটা দিয়ে দেবে, তখন এটা প্রিন্ট করে ব্যাঙ্কে যেয়ে টাকাটা জমা দিতে হবে। সো এখানে কিছু পেপার্স আমাদের আপলোড করতে হবে, কী কী পেপার্স আছে দেখুন। অ্যাপ্লিকেন্টস ফটো, আপনি যে আপনি তো নিজে অ্যাপ্লিকেন্ট, তাই না? যদি আপনার বয়স 18-এর কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষ থেকে আপনার প্যারেন্টস বা গার্ডিয়ান অ্যাপ্লিকেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু তার ছবি এখানে লাগবে, এই যে নিচেরটা সেকেন্ড অপশনটা। আর ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেন্টের ছবি তো লাগবেই, অবশ্যই কালার ছবি হইতে হবে, জেপিজি ফরম্যাটে হইতে হবে এবং 300x300 পিক্সেলে হইতে হবে। 300x300 পিক্সেলে কীভাবে করে যদি না জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে যেটা বললাম ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেন্টের ছবি, এই যে এখানে চুজ, আপনাকে ফার্স্টের ছবিটা তুলে এই রেজলিউশনে কমপ্লিট করে কম্পিউটারে রাখবেন, চুজ ফটোতে ক্লিক করে কম্পিউটার থেকে জাস্ট আপলোড করে দেবেন। তারপরে এটাও সেম জিনিস, মিটিং পার্সনস ফটো, মানে আপনার লিগাল গার্ডিয়ান বা আপনার প্যারেন্টস হলে প্যারেন্টস, ওনাদের হচ্ছে মানে যে কোনো একজনের হচ্ছে ছবি, সেম কালার ছবি লাগবে, জেপিজি ফরম্যাটে 300x300 পিক্সেল, সেটাও কম্পিউটারে রেখে চুজ ফটোতে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, দেখুন কালার ফটো জেপিজি ফরম্যাট 300x880 পিক্সেল, এটা কিন্তু কম, কারণ এটা একটা সিগনেচার, এটা কিন্তু ছবি না। ছবিগুলো 300x300 বাট সিগনেচারটা 300x80। সো এটা কী হবে, আপনি একটা সাদা পেজে হচ্ছে সিগনেচারটা করবেন, সিগনেচারটা করে এটা ছবি তুলে আপনি জাস্ট জেপিজি আকারে তো কনভার্ট হয়ে যাবে, ছবি অটোমেটিক্যালি জেপিজিই থাকে। সো এটাকে জাস্ট রেজুলেশনটা ঠিক করতে হবে 300x880, তারপরে হচ্ছে কম্পিউটারে রেখে এটা চুজ ফটোতে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড টাপলোড করে সব কমপ্লিট হলে জাস্ট সেভে ক্লিক করবেন। তো এবার হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, যেটা হচ্ছে কী কী পেপার্স লাগবে, সেটা কিন্তু আমরা ফার্স্টেই দেখেছিলাম, উপরে লেখা আছে যে আবেদনপত্রের কপি লাগবে, নিবন্ধনপত্র লাগবে, প্রবেশপত্র লাগবে, নম্বরপত্র, সনদপত্র, জিডি কপি, খবরের কাগজে বিজ্ঞপ্তি। জিডি কপিটা সাধারণত সার্টিফিকেট সংশোধনে লাগে না, সংশোধনে লাগে হচ্ছে আপনার
অ্যাফিডেভিটের কপি। সো একটা অ্যাফিডেভিট করাতে হবে। অ্যাফিডেভিট কীভাবে করবেন? যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারবেন অথবা নোটারি পাবলিকের মাধ্যমে করাতে পারবেন। সো এটা কীভাবে করতে হয়, অলরেডি আমার একটা ভিডিও আছে যেটা উপরে আই বাটনে আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তারপরে হচ্ছে খবরের কাগজে বিজ্ঞপ্তির কপি লাগবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনি ঘরে বসেই দিতে পারবেন। এখন কিন্তু আর পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু পত্রিকা অফিসে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি একদম মানে সুলভ মূল্যে, হ্যাঁ, আপনি হচ্ছে ঘরে বসেই পত্রিকা বিজ্ঞাপনটা দিয়ে দিতে পারবেন। আর এটা আপনি দিতে পারবেন প্রচারক.কম এর মাধ্যমে। প্রচারক.কম একটা বিশ্বস্ত সাইট, যেই সাইটের মাধ্যমে আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন। সো কীভাবে করবেন, আপনি গুগলে চলে যাবেন। গুগলে যে টাইপ করবেন পিআরও প্রচারক, পিআরও CHROK প্রচারক, প্রচারক লিখে যখন টাইপ করবেন ফার্স্টেই দেখবেন প্রচারক.কম এর ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করার পরে ফার্স্টেই হচ্ছে দেখবেন আপনি এখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের ফার্স্টেই হচ্ছে আপনাকে পত্রিকা বাছাই করতে হবে। এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকা পেয়ে যাবেন। আপনার যে পত্রিকাতে বিজ্ঞাপনটা দেওয়ার ইচ্ছা সেই পত্রিকাটা সিলেক্ট করবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরুন আমি সমকালে দিব, সমকাল সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এখানে আপনার নামটা আপনি লিখবেন, আপনার যেটা নাম সেটা লিখবেন। আপনার যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন প্রতিষ্ঠানের নাম লিখবেন, যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত না থাকেন কোনো কিছু লেখার এখানে দরকার নাই। বাট ফোন নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি ফোন নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটাতে মেইল পাঠালে আপনাকে পাওয়া যাবে সেই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যেদিন মানে যেই তারিখে আপনি পত্রিকায় বিজ্ঞাপনটা প্রকাশ করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে ধরুন আজকে হচ্ছে 15 তারিখ, তাই না? সো আপনি অ্যাটলিস্ট 3 দিন হাতে রেখে ডেটটা দিবেন। ফর এক্সাম্পল আমি 19 তারিখে দিলাম। তারপরে হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম, এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে যেহেতু আমরা হচ্ছে সংশোধনের জন্য পত্রিকা বিজ্ঞাপন দিব, সো এফিডেভিট অবলিক সংশোধন এটা সিলেক্ট করে দেবেন। তারপরে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন, এখানে কিছু আপনাকে লিখতে হবে বিজ্ঞাপনে যে লেখাটা থাকবে। এখানে একটা কথা বলা আছে, এগুলোর এখানে লিখার জন্য কিন্তু আপনি এই এফিডেভিট সংশোধনে এখানে ক্লিক করলে টেমপ্লেট পেয়ে যাবেন। সুন্দর সুন্দর অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে দেখতে পারেন। এছাড়া আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আমি একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনি একদম মানে সুন্দরভাবে ওটা জাস্ট এডিট করে নিলেই হবে। ফর এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিই, এখানে আমি এই লেখাটা পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডেমো লেখা এখানে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এটা কপি করতে পারেন। এটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে এটা কপি করতে পারেন। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে আমি, তারপর আপনার নামটা এখানে আপনি লিখবেন। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে একটা নাম, জাস্ট ডেমো আকারে দেয়া, আপনি এভাবে লিখবেন। তারপরে হচ্ছে আপনার রোল নাম্বারটা, আপনার পরীক্ষার সালটা, এবার এটা হচ্ছে JSC, তারপরে SSC, তারপরে HSC, রেজিস্ট্রেশন নাম্বারটা, সার্টিফিকেটে কীভাবে মানে আপনার সার্টিফিকেট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, আপনার নাম কী আছে, পিতার নাম কী আছে, আপনার মাতার নাম কী আছে, তারপরে প্রকৃতপক্ষে আপনার নাম কোনটা হবে, পিতার নাম কী হবে, মাতার নাম কী হবে, যাহা নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হইল, নোটারি নম্বরটা দিয়ে দেবেন, কত তারিখে নোটারি করা হয়েছিল সেই তারিখটা দিয়ে দেবেন। এভাবে হচ্ছে একটা বেস্ট একটা, এটা হচ্ছে একটা ফর্মের টেমপ্লেট, যেটা আপনি চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করতে পারেন। আর দেখুন এখানে টোটাল শব্দ কয়টা আসছে, 79টা, আর একটা শব্দ লেখা যাবে, তার মানে 80টা শব্দ লেখা যাবে যদি আপনি সমকালে বিজ্ঞাপন দিতে চান। এটা কিন্তু পত্রিকা টু পত্রিকা ভ্যারি করে কত শব্দ অ্যালাউ করতেছে। তো আমাদের এখানে প্রাইসটা কিন্তু অটোমেটিকলি দেখাবে বিজ্ঞাপনের মূল্য কত টাকা, 1874 টাকা পড়তেছে। প্রাইসিংটা কীভাবে হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে প্রথম 20 শব্দের জন্য 450 টাকা, পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা করে অ্যাড হচ্ছে, এবং টোটাল বিজ্ঞাপনের মূল্যের সাথে 15% ভ্যাট অ্যাড হচ্ছে। এটা হচ্ছে এই পত্রিকা মানে সমকাল পত্রিকার জন্য। তারপরে হচ্ছে আপনি এখানে ফাইলটা সিলেক্ট করবে, কোন ফাইল, আপনার যে এফিডেভিট করেছেন সেই এফিডেভিটের বা হলফনামার ফাইলটা এখানে আপলোড করে দেবেন। তারপর আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে হচ্ছে আপনি হচ্ছে প্রচারক.কমের এই যে বিকাশ নাম্বার, সেই নাম্বারে একটা এই অ্যামাউন্টটা, এই যে অ্যামাউন্ট এখানে যে বিজ্ঞাপনের মূল্য সেটা এখানে পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে প্রচারক.কম থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে এবং আপনার হয়ে ওনারা আপনার বিজ্ঞাপনটা পত্রিকায় দিয়ে দেবে, আপনি যেই পত্রিকাতে সিলেক্ট করে দিয়েছেন। এছাড়া আপনি যদি অন্য কোনো পত্রিকা দিতে চান এখানে কিন্তু দিতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে থাকবে। প্রথম আলোতে সিলেক্ট করলাম, দেখুন প্রথম আলোতে কিন্তু 40 শব্দ, মানে টোটাল 40টা শব্দ লেখা যায় এবং 40 শব্দের জন্য এই প্রাইসটা। সো এটা কিন্তু ডিপেন্ড করে পত্রিকা টু পত্রিকা, আপনি এখানে ড্রপডাউন মেনু থেকে চেক করে দিতে পারেন কোন পত্রিকা আপনি দিতে চাচ্ছেন। আপনি যে পত্রিকা দিতে চান সেই পত্রিকা কত প্রাইস আপনি কিন্তু চেক করতে পারবেন। হ্যাঁ, অপশন আছে। সো আমি যেটা বললাম আপনি একটু চেক করে নিতে পারেন এভাবে। আর যেটা বললাম সব কিছু কমপ্লিট করে সাবমিট করে দিবেন এবং এই বিকাশ নাম্বারে আপনি হচ্ছে পেমেন্টটা করে দিবেন, অটোমেটিক্যালি আপনার হয়ে পত্রিকায় ওনারা বিজ্ঞাপনটা দিয়ে দিবে। তারপরে হচ্ছে আপনার যদি আরও কোনো কনফিউশন থাকে আপনি কিন্তু প্রচারক.কম এর কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে এই ওয়েবসাইটে দেওয়া আছে। লাইক আমি একটু নিচে যাই,
এই যে দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আছে, আপনি চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের সাথে। এছাড়া এখানে কিন্তু লাইভ চ্যাটের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফ্রি অফ কস্ট। সো লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি আপনার কোনো প্রবলেম থাকলে, ফর এক্সাম্পল আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, কোনো হেল্প নেবেন ওনাদের কাছ থেকে, বা আপনার যত ওয়ার্ডে লিখতে যাচ্ছেন তত ওয়ার্ড সাপোর্ট করতেছে না, যে পত্রিকা সিলেক্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে কথা বলে এটা আপনি সমাধান করে নিতে পারেন। তো আমরা কিন্তু দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা পত্রিকা বিজ্ঞাপনটা দিব ঘরে বসেই প্রচারক ডট কমের মাধ্যমে। সো আপনি কিন্তু সহজেই এই কাজটা করতে পারবেন, আই মিন পত্রিকা বিজ্ঞাপনটা দিতে পারবেন ঘরে বসেই। আর কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনি জাস্ট যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনি টাকা জমা দেওয়ার জন্য একটা সোনালি স্লিপের একটা মানে চালানের একটা কপি পেয়ে যাবেন, যেটা নিয়ে ব্যাংকে যেয়ে আমি সোনালি ব্যাংকে যেয়ে টাকাটা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে হচ্ছে আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে অনুমোদন নেওয়ার জন্য। আপনি যে সার্টিফিকেটটা সংশোধন করতে দিবেন এটার একটা অনুমোদন লাগবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্যারের কাছ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে। সো ওখান থেকে যে অনুমোদনটা নিয়ে আপনি আপনার আদার্স যত পেপার্স আছে যা যা বলেছিলাম ভিডিওতে সেগুলো সবগুলো নিয়ে আপনি হচ্ছে আপনার শিক্ষা বোর্ডে যেয়ে জমা দিয়ে আসবেন। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস, আই মিন রাজশাহী বোর্ডের সার্টিফিকেট সংশোধনের প্রসেস। অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেই প্রসেসটা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি আপনার সংশোধন করার প্রয়োজন পড়ে থাকে, অবশ্যই ভিডিওটা ভালো লাগতে বাধ্য। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবেন, আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।